6 বছর পর ওয়ানডে দলে ফেরা করিম জানাতকে নিয়ে এশিয়া কাপের স্কোয়াড ঘোষণা করেছে আফগানিস্তান। এছাড়া হাতে গোনা কয়টি পরিবর্তন ছাড়া পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলই যাচ্ছে এশিয়া কাপে। চতুর্থবারের মতো এশিয়া কাপে খেলতে যাচ্ছে আফগানিস্তান। ওয়ানডে ফরম্যাটের সর্বশেষ আসরে সুপার ফোরে উঠেছিল আফগানরা। টি টোয়েন্টি ফরম্যাটের গত আসরও শেষ করেছিল সুপার ফোরে উঠে। দুর্দান্ত ওপেনিং জুটি বিশ্বমানের স্পিন ত্রয়ী, আফগানিস্তানের শক্তির জায়গা নিঃসন্দেহে। তবে ব্যাটিং লাইন আপের ডিপ্তির সাথে পেস আক্রমণ আসবে দুর্বলতার খাতায়। রহমানুল্লাহ গুরবাজ আর ইব্রাহিম জাদরান, এই দুই ওপেনারই আফগানিস্তানের ব্যাটিংয়ের মূল স্তম্ভ। চলতি বছরে টেস্ট খেলুড়ে দেশগুলোর ওপেনারদের মধ্যে তৃতীয় সর্বোচ্চ রান তুলেছে এই জুটি। আছে দুটি 200 ছাড়ানো জুটি, এর মধ্যে বাংলাদেশের বিপক্ষে দুজন গড়েছিলেন আফগানদের ইতিহাসের সর্বোচ্চ রানের জুটি। গত বিশ্বকাপের পর থেকে আফগানিস্তানের সর্বোচ্চ রানের মালিক গুরবাজ। 24 ম্যাচে 5 সেঞ্চুরিতে 41 গড়ে 953 রান করেছেন ডানহাতি ব্যাটার। স্ট্রাইক রেট প্রায় 86। এর বাইরে রহমত শাহ হতে পারেন টপ অর্ডারের ভরসা। গত বিশ্বকাপের পর থেকে আফগানিস্তানের দ্বিতীয় সর্বোচ্চ রান স্কোরার তিনি। মোহাম্মদ নবীর সাথে মিডল অর্ডারে থাকছেন নাজিবুল্লাহ জাদরান, যদিও ইঞ্জুরিতে পড়ে পাকিস্তান সিরিজ মিস করেছেন তিনি। সর্বশেষ এলপিএলও রানের দেখা পাননি, তবে ছন্দে ফিরলে ডেথ ওভারে তার ব্যাটিংয়ের ধরন হতে পারে কার্যকরী। আফগানদের হয়ে ডেথ ওভারে নাজিবুল্লাহর স্ট্রাইক রেটই সর্বোচ্চ। এখন পর্যন্ত শেষ 10 ওভারে 713 রান তুলেছেন বাহাতি ব্যাটার। টপ ও মিডল অর্ডারে আফগানদের মিসিং লিঙ্ক হতে পারে রিয়াজ হাসান, ইকরাম আলী খিলদের অনভিজ্ঞতা, রশিদ, মুজিব, নবীদের নিয়ে আফগানদের বিশ্বসেরা স্পিন অ্যাটাক। গত বিশ্বকাপের পর থেকে এই তিন স্পিনার মিলে নিয়েছেন 98 উইকেট। অবশ্য স্পিনারদের মধ্যে ইনিংসের মিডল ওভারগুলোতে রান আটকে রাখার কাজটা গত 4 বছরে সবচেয়ে ভালো করেছেন রশিদ খান। গত বিশ্বকাপের পর থেকে ইনিংসের দ্বিতীয় পাওয়ার প্লেতে বল করে উইকেট নিয়েছেন 37টি, রান দিয়েছেন 4.23 গড়ে। টেস্ট খেলুড়ে দেশের স্পিনারদের মধ্যে যা সর্বনিম্ন। আফগানদের পেস আক্রমণের ওয়ান ম্যান আর্মি বলা চলে ফজল হক ফারুকিকে। পাওয়ার প্লেতে নতুন বলে বিশেষ করে বাহাতিদের বিপক্ষে বেশ কার্যকর তিনি। তামিম ইকবালকে 4 ওয়ানডেতে যেভাবে আউট করেছিলেন সেটা হতে পারে বাহাতিদের বিপক্ষে ফারুকের বোলিংয়ের হাইলাইটস। পাওয়ার প্লেতেও দারুণ সফল বাহাতি এই পেসার। 2022 সাল থেকে ইনিংসের প্রথম 10 ওভারে বল করে তার চেয়ে বেশি উইকেট নিয়েছেন কেবল ভারতের মোহাম্মদ সিরাজ। স্কোয়াডের বাকি পেসারদের মধ্যে অভিজ্ঞ নাম কেবল 77 ওয়ানডে খেলা গুলবাদিন নাইব। 6 বছর পর দলে ফেরা করিম জানাতের অভিজ্ঞতা কেবল 1 ওয়ানডের। বাকি 2 পেসার সালিম সাফি, আব্দুল রহমানও প্রমাণিত নন। অনভিজ্ঞ এই পেস আক্রমণের থুবড়ে পড়ার শঙ্কা আছে। তবে এশিয়া কাপে আফগানিস্তান ডার্ক হর্স হতে পারবে কিনা সেটার বেশিরভাগই নির্ভর করছে দুর্দান্ত ওপেনিং জুটি আর জাদুকরি স্পিন ত্রয়ীতে।